চোখের আড়াল মানে কি মনের আড়াল? যোগাযোগ ছিন্ন হওয়া মানে কি সম্পর্ক নষ্ট? আগেকার দিনে যেমন টেলিফোন বা মোবাইল ফোন ছিল না, তখন বিয়ে করে বউকে রেখে ভিন রাজ্যে বা ভিন দেশে বাড়ি জমাতো দায়িত্ব কর্তব্য পালন করতে। তাহলে তখন তাদের মধ্যে কি ভালোবাসা থাকতো না? হয়তো কেউ ছমাস নমাসে একবার বাড়িতে আসতো, কিংবা তারও বেশি। এমনও হতো কিছু কিছু মানুষ লেখাপড়াও জানতো না, তাহলে চিঠি লেখার তো প্রশ্ন ওঠে না। তখনকার দিনের ভালোবাসা কেমন ছিল? কিভাবে তারা একে অপরের সাথে ভাব বিনিময় করত? কিসের কারণে তখন এত বিচ্ছেদ হতো না? ডিভোর্স কি জিনিস তখনকার মানুষ জানতোও না। চিঠি ফোন ছাড়া বছরের পর বছর মানুষ সংসার করত কিসের ভরসায়? আজ মানুষ আধুনিক হয়েছে, মুঠোফোনে পুরো গোটা পৃথিবীটাই হাতের মুঠোয়। ইচ্ছে হলেই অডিও কল, ভিডিও কল, ইমো। তাহলে আধুনিক মানুষ কিসে আটকায়? তাদের মধ্যে এত বিচ্ছেদ কেন? মুহূর্তে ব্রেকআপ হয়, দুবার ভাবে না তারা ব্রেকআপ করতে, ব্লক করতে। আধুনিকত্বের ছোঁয়ায় কি প্রকৃত ভালোবাসা অনুভূতি হারিয়ে যাচ্ছে? মানুষ আবেগ অনুভূতি ভুলে যান্ত্রিক হচ্ছে? মানুষের এখন কেন ধৈর্য নেই? বই পড়ার সময় নেই? উত্তম সুচিত্রার সিনেমা যেমন প্রেম ছিল, সেই প্রেম এখন বিরল কেন? প্রেম কেন ধীরে মুছে যায়? নক্ষত্রেরও কেন মরে যেতে হয়? লেখা স্বরচিত, ধন্যবাদ।